বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালিক এমপি। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও কুমিল্লা 5 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, বুড়িচং থানার ওসি মারুফ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, ইউপি চেয়ারম্যান আলহাজ আবু তাহের, হাজি বিল্লাল হোসেন, চেয়ারম্যান পল্লী বিদ্যুৎ দুই এর ডিজিএম হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম সহ আরো অনেকে। এছাড়াও হাসপাতালের জরুরি ও আবাসিক চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং রোগীদের স্বাস্থ্য সেবার খবর নেন এবং বক্তব্যে বলেন সেবার মান নিশ্চিত করতে হবে। আশা করি চিকিৎসার জন্য আসে, কিন্তু এক্স-রে মেশিন না থাকার কারণে আমাদের ডাক্তার থাকা সত্ত্বেও তাদেরকে সেবা দেওয়া যাচ্ছে না। তারপর আমাদের ডেন্টাল ডাক্তার আছে, বাটন লাগিয়ে ডেন্টাল মেশিন নেই, ডেন্টাল মেশিন বা যন্ত্রপাতি যেটা থাকার দরকার ব্যাড নাই। সেজন্য এই জিনিসগুলি জরুরি ভিত্তিতে আপনি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, খুব পপুলার স্বাস্থ্যমন্ত্রী, এবং এই করোনাকালীন সময়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বা সহযোগিতা আপনি সারা বাংলায় যেটা করেছেন বাংলার মানুষ আপনাকে মনে রাখবে। আকাশল মাহমুদের হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।